আসসালামু আলাইকুম আজ আমরা ডিফেন্সিয়াল জিওমেট্রিক বইয়ের অধ্যায় নাম্বার থ্রি বক্রতল এই অধ্যায়টি আজকে আমরা শুরু করব তো এই অধ্যায়টি শুরু করার আগে আমাদের প্রথমেই এই অধ্যায়ের কিছু বেসিক সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে এই বেসিক সূত্র সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমরা এই অধ্যায়ের কোনো মেতেই সঠিকভাবে কমপ্লিট করতে পারবো না ঠিক আছে তাহলে আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা প্রথমে সূত্র নিয়ে আলোচনা করব সূত্রগুলো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দেখেন যেখান থেকে সূত্রগুলো শুরু হয়েছে এখানে বলছে যে নিচের সূত্রগুলো এবং প্রয়োগ করতে হবে এটা আমাদের যখন এই অক্ষগুলো করব। তখন আমাদের কিছু সূত্র প্রতিবেদন করতে হবে এবং এই সূত্রগুলো ব্যবহার করে কিছু আমাদের ম্যাথও কি করতে হবে সলভ করতে হবে তাহলে দেখেন এখানে এখানে আমাদের প্রতিটা সূত্রই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রে আমাদের কাজে লাগবে তাহলে আমাদের দেখেন প্রথম সূত্র বলা হয় সেখানে পরামিতি রূপান্তরে মেট্রিক্স অপরিবর্তক পরামিতি রূপান্তরে এখন পরামিতি রূপান্তরটা আসলে কি এটা আমরা যখন পরবর্তীতে করব তখন আপনারা বুঝতে পারবেন তো এটা মনে রাখতে হবে পরামিতি পরিবর্তনে মেট্রিক্স অপরিবর্তক যদি আমাদের পরামিতি পরিবর্তনটা করা হয় সেখানে আগের যে মেট্রিক্সটা থাকবে ওই মেট্রিক্সটা পরামিতি পরিবর্তন করার পরেও মেট্রিক্সের ফলাফল ওইটাই কি থাকবে তারপরে হচ্ছে প্রথম মৌলিক আকার ডি ইউ ডিবি এর সাপেক্ষে একটি দ্বিঘাত আকার ঠিক আছে তো প্রথম মৌলিক আকারটা কি দেখেন এখানে বলা আছে যে আর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডি ইউ ডিবি বক্রতলের প্রথম মৌলিক আকারটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই দ্বারা বোঝাচ্ছে প্রথম মৌলিক আকার ঠিক আছে ইজ ইকুয়াল টু এটাকে আই না এটা আপনি রোমান অক্ষরে ওয়ানও ধরতে পারেন ঠিক আছে তাহলে ইজ টু ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের যে সূত্রটা হচ্ছে ই ডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ডিইউডিবি প্লাস জি ডি ভি স্কোয়ার যেখানে এখানে অলরেডি আমরা ডিইউ ডিইউডিবি ঠিক আছে এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি কিন্তু ই এফ জি এই জিনিসটা আমরা কি জানি না তাহলে এখান থেকে এখানে ই এফ জি এর একটা ডেফিনেশন দেওয়া আছে ই এফ জি টা আসলে কি এটা হচ্ছে আর ইউ ডট আর ইউ মানে আমরা যে এই যে উপরে আমাদের ভেক্টরটা ধরছিলাম এই ভেক্টরের ভিতরে যে মানটুকু থাকবে এই মানটুকুকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে যে মানটুকু পাবো ওই মানটুকুর আমাদের ডট গুণ করতে হবে তাহলে আমরা পাবো কি ই আবার এটাকে আবার করতে হবে সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই আর ইউ এবং আরবি ডট গুন হবে এফ তাহলে এভাবে আমাদের জিটটা হবে আরবি ডট আরবি ঠিক আছে তাহলে এটা আমরা সরাসরি সূত্র ব্যবহার করব যখন ম্যাথগুলো সলভ করবো তাই আগে আমি সূত্রগুলো কি বলে দিতেছি তাহলে এই সূত্রগুলো আমাদের অবশ্যই কি করতে হবে মাথায় রাখতে হবে তারপরে দেখেন চার নম্বরে বলছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইউবি তলে ক্ষেত্রফলটা হবে এ ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন অফ রুট ওভার ই জি মাইনাস এফ স্কোয়ার ডি ইউ ডি এটা সরাসরি সূত্র এটা আমাদের কি মনে রাখতে হবে তারপরে দেখেন আমাদের অপর পেজে যাই এর আগে আমরা প্রথম মৌলিক আকার দেখেছি এখন আমাদের কি দেখতে হবে দ্বিতীয় মৌলিক আকার তাহলে দ্বিতীয় মৌলিক আকারে কি কি বলা আছে দেখেন আর ভেক্টর ইজ ইক টু আর দ্বিতীয় মৌলিক আকার কি আসছে দেখেন এটা ধরতে পারেন ঠিক আছে তাহলে এখানে আর ডট ডি এন আসছে তাহলে আমাদের এই ডি আর এবং এন টা আসলে কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে তাহলে টা হচ্ছে আমি উপরে লিখে দিচ্ছি দেখেন আর ইউ আর ভেক্টর ইউ ডি ইউ মানে আমাদের যে উপরে যে ব্যক্তরা থাকবে ইউ এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে আবার ডেরিভেটিভ করতে হবে প্লাস ভি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে আবার ডেরিভেটিভ করতে হবে এগুলো সবগুলো কিন্তু ভেক্টর ঠিক আছে এগুলো নিচে কি ভেক্টর চিহ্ন হবে তারপরে দেখেন এনটা কি যদি এন থাকে তাহলে সেম ইউ এবং বি এর সাপেক্ষে একবার একবার ডেরিভেটিভ করে আবার ডেরিভেটিভ করতে হবে আবার এই ডেরিভেটিভের যোগফল আমাদের কি হবে ডি এন ঠিক আছে তো এখানে আমরা যদি বসাই ইজ ইকুয়াল টু তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় এরকম

তারপর এফ এর মানটা আসবে এরকম জি এর মানটা আসবে এরকম ঠিক আছে এই মানগুলো আপনাদের মুখস্থ করতে হবে এবং সূত্রের প্রতিবেদনের মাধ্যমে আবার দেখাইও দেব আমরা যখন আমরা সূত্রের প্রতিবেদনগুলো করব এই সূত্রগুলোর যে এই মানগুলো কিভাবে আসছে মানে এই সূত্রগুলো আমাদের কিভাবে পেলাম ঠিক আছে তো এখন আপাতত আপনাদের এটা কি করতে হবে মুখস্থ করতে হবে এবং সূত্রের প্রতিবেদন দেখানোর পরও এটা আপনাদের মুখস্থ সরাসরি পরবর্তী ম্যাথগুলোতেও কি বসাইতে হবে ঠিক আছে এবং এন ইজিকুয়েল এখানে যে আমরা প্রতিবারের ক্ষেত্রে একটা এন ব্যবহার করলাম এই এনের সূত্রটা আমরা কীভাবে পেলাম এন ইজ ইকুয়েল টু আর ইউ ক্র ক্রস আরবি মোটলস অফ আর ইউ ক্রস আরবি মানে একবার ডেরিভেটিভ করে সেটা ক্রস গুনফল উপরে লিখতে হবে এবং মোটলস সহকারে ক্রস গুন ফলটা আবার কিনেছে লিখতে হবে ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে ডিআর দ্বারা কিন্তু আমাদের আরকে একবার ডেরিভেটিভ করার পরে আবার ডেরিভেটিভ করা হয়েছে মানে আরকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে যার ফলে এখানে আর ডাবল ইউ আসছে ঠিক আছে অ্যান্ড ইর একটা মান আছে যেটা আমাদের একবার ডেরিভেটিভের ফলেও একটা মান আসে ঠিক আছে ওই মানটার আগে সর্বদা মাইনাস আছে মাইনাস আসবে ঠিক আছে তো ওই সূত্রটা আমাদের কীভাবে পাবো এটা আমাদের পরবর্তী যখন সূত্রের প্রতিবেদন করব তখন আপনারা দেখতে পারবেন আপাতত এগুলো আমাদের কি করতে হবে মুখস্ত করতে হবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের আর ভেক্টরটা দেওয়া আছে আর ভেক্টরটাকে ইউ বা বি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি এবং এই একবার ডেরিভেটিভের সাথে যদি আমি এন ডট ডট গুণ করি তাহলে সেটার সর্বদা জিরো আসবে আছে তো এটা আমি ইউ দ্বারা বুঝাচ্ছি ঠিক আছে এখানে যদি আমাদের বি সাপেক্ষ ডেরিভেটিভ করতাম আর ভেক্টর বি ডট এন ওইটাও কি আসতো জিরো আসতো ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের কি মাথায় রাখতে হবে তারপরে দেখেন আমাদের আরো কিছু সূত্র আছে পরামিতির রেখা দেয়ের মধ্যবর্তী হলে এটা কি সরাসরি সূত্র এবং নিচে আমাদের কিছু সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো আপনারা দেখবেন তো আমি চাইলে কিন্তু এই সূত্রগুলোর আলাদা একটা ক্লাস না নিয়ে আমি প্রশ্নে ওইখানে যখন ম্যাথ সলভ করাইতাম তখন আমরা এখান থেকে রেফারেন্স দিয়ে বলে দিতাম যে এখানে সূত্র আমাদের সরাসরি আছে তখন হয়তো কি আপনাদের আগে এখানে আবার আসতে হইতো আবার ওইখানে যাইতে হইতো ঠিক আছে আপনার যদি প্রথমে সূত্র সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে ম্যাথ বুঝতেও সহজ হয় ম্যাথ যখন আমরা করাবো তখন আপনারা নিজের একটা ধারণা করতে পারেন যে এখানে এই সূত্রটা পড়বে ঠিক আছে বা এই সূত্রটা আমার ফেলানো হয়েছে আর যদি ওখানে আমি সূত্র ফেলানোর পরে বলি যে না এটা সরাসরি সূত্র তাহলে হয়তো বা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে ঠিক আছে এই জন্য আমি আগে এই সূত্রটা আপনাদের বলে দিছি একটা ক্লাসের মাধ্যমে যে এই সূত্রগুলো আপনি দেখবেন আগে এই সূত্রগুলো দেখে একবার নোট করবেন নিজেরা পড়বেন তারপরে আপনার পরবর্তী ভিডিও গুলা দেখবেন এবং পরবর্তী ক্লাস গুলা থেকে আপনাদের সমাধান কি করবেন ঠিক আছে তাহলে বাকি যে আমাদের নিচে অংশটুকু আছে এগুলো আমাদের কিছু উপপাদ্য সূত্র আমাদের দেয়া আছে এবং কিছু উপপাদ্য সমীকরণ দেয়া আছে এই সমীকরণগুলো আমরা ব্যবহার করব এবং এই সমীকরণগুলোও আপনারা বাসার মধ্যে একবার করে পড়বেন তার পরবর্তীতে যখন এই সমীকরণগুলোর প্রমাণ আমরা সমাধান করব তখন এই সমীকরণগুলো আরっき হয়ে যাবে সহজ হয়ে যাবে ঠিক আছে মূলত আপনাদের এই প্রথম যে থেকে সূত্র সূত্র আছে এই আমরা সরাসরি সূত্রে মানে মধ্যের মধ্যে ইমপ্লিমেন্ট করব মানে ব্যবহার করব এই জন্য আমি আগে বলে দিছি ঠিক আছে তাহলে তো আশা করি আপনাদের এই ক্লাসটা উপকারে আসবে আপনারা আগে এই সূত্রের ক্লাসটা দেখবেন তারপরে আপনাদেরকে বাকি ম্যাথগুলা সলভ করবেন ধন্যবাদ